এই মুহূর্তে ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে সুকান্ত আচার্য পার্থ চট্টোপাধ্যায় আত্মসহায়ক হতে আটক করা হয়েছে। মূলত কি অভিযোগ তার বিরুদ্ধে অমিত? মূলত কি কারণে আটক করা হলো পার্থ চট্টোপাধ্যায় আত্মসহায়ককে? দেখো উপদেষ্টা কমিটি তার এসএসসি নিয়োগের যে উপদেষ্টা কমিটি, সেই উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন আত্মসহায়ক সুকান্ত আচার্য। সেক্ষেত্রে এর আগে যখন সিবিআই তদন্তে তারা মুখোমুখি হয়েছিলেন, বারবার একই জায়গায় প্রশ্ন এসছে যে আত্মসহায়ককে কেন উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছিল। সেক্ষেত্রে কোনো বেনিফিশিয়ারি অর্থাৎ কোনো লাভবান কিছু কোনো মুনাফা অর্জনের কোনো লক্ষ্য ছিল, এই বিষয়টি কিন্তু সিবিআই তদন্তে বারবার উঠে এসছে। এবং অপরাধ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তার করার পর থেকে ব্রেকলেস কভারেজ করছি আমরা, ব্রেকলেস কভারেজ করছি নিউজ 18 বাংলা।